এতিয়া মেট্রিকৰ রিজাল্ট দিব কোন তারিখে দিব? ফ্যামিলি আশা করছো আপনাদের সকলে ভাল, ময়ও ভাল। আজ আপনাদের বাবে এই ভিডিওটি অতিকে গুরুত্বপূর্ণ হব, কিন্তু আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরদেবে জানাল যে মেট্রিকৰ রিজাল্ট কোন তারিখে দিয়া হব। আপনাদের ভিডিওটি শেষলে চাব, আর আপনাদের যদি এই চ্যানেল প্রথমবার আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক, ভিডিওটি একটা লাইক করে দিব, আর এনে ইনফরমেটিভ ভিডিও রেগুলার পাই থাকলে বেল আইকনটি প্রেস করব। তার আগে আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে কি কলে চাও, আপনাদেরকে চাও, যিমান ছোৱালীয়ে মেট্রিক পাস করিব সবতো কলেজত না যাব, ঘরত টাকা পয়সার অসুবিধা আছে। এইবার আমি বিনামূলিয়া নাম ভর্তিও করে দিম, আর কলেজত যাওয়া ছোৱালীজনীর ব্যাংক অ্যাকাউন্টত মামাই 10,000 টাকা সোমাই দিব, আর যিজনী ছোৱালী ডিগ্রিত নাম লগাব তাইক 12,500 টাকা সোমাই দিব, আর যোনে বিশ্ববিদ্যালয় পড়িব সেই ছোৱালীজনীক 25,000 টাকা আমি ব্যাংক অ্যাকাউন্টত দিব। তার মানে কি হব, ছোৱালীর পড়ার দায়িত্ব মামাই লব, লড়ার পড়ার দায়িত্ব দেউতাক মাকে লব, হব নে লড়াতোর ময়ে লব লাগিব? মই আকৌ লড়াকেটার পুলিশ চাকরির দায়িত্বটোহে লৈ আছিলো যে জুলাই দৌড়ক বলি সিহতে, হয়নে নহয়? কি বাটা কি কৈ আছ, তহঁতক দিব লাগিব, তহঁতক বুলেটে দিব লাগিব, ছোৱালীক স্কুটি দি তোক বুলেট দিব লাগিব, ৰহ তহঁতি আকৌ বুলেট দিলে পিছত ছোৱালীহে উঠাবি, মা দেউতাকতো নুঠাও, যি যি লড়াই কবি যে আমার বুলেটর পিছত আমার মা উঠিব, ই বুলেট পাব, কিন্তু কোনে উঠাব? কথাটা কম, এতিয়া মেট্রিকর রিজাল্ট দিব কোন তারিখে দিব? 19-20-21 তারিখ মানে মেট্রিকর রিজাল্ট দিব, ঠিক আছে। অঙ্কর প্রশ্নখন টান আহা বলি কৈছিল, তথাপিতো পাস করিব, কোনো চিন্তা করিবলগিয়া নাই।